নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। জিনকি মেহনত দেশ কা আদার, উনকি পেনশন কা সপনা সাকার। হে বন্ধুরা, এটা ট্যাগলাইন হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন এই যোজনার। তো এবারের বাজেটে অনেকটা স্কিমের উল্লেখ করা হয়েছিল, তার মধ্যে এটি হচ্ছে একটি PMSOIM, সেটা অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের দেশে যারা সরকারি কর্মচারী রয়েছেন, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী রয়েছেন, তাদের একটা প্রতি মাসে পেনশনে একটা কন্ট্রিবিউশন করতে হয়। গ্রস স্যালারির উপরে একটা পার্সেন্টেজ ধার্য করা হয় এবং সেটা দিতে হয়, এবং তার সঙ্গে এই সরকারও এই ইকুয়াল অ্যামাউন্ট দিয়ে থাকে। প্রতি মাসে সেটা জমা হয় পেনশন অ্যাকাউন্টে, সেটা হলো সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। এবার প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যেটি হচ্ছে PMSYM, এটা হচ্ছে অসংগঠিত রোজগারীদের জন্য একটি পেনশন যোজনা। বন্ধুরা, এই যোজনার আওতায় কারা কারা আসবেন সেটা একটু দেখে নিই। অসংগঠিত রোজগারি যেমন রিক্সা চালক, ফেরিওয়ালা, শ্রমিক, ঘরোয়া কাজের লোক, দর্জি, পানওয়ালা, ছোটো দোকানওয়ালা বা এরকম আরও অন্যান্য অনেক রোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে এটা, যারা সরকারি চাকরিজীবী নন, এদের বাইরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। আর সুবিধা নেওয়ার বয়স হবে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছরের ভিতরে যারা রয়েছেন তারা এর আবেদন করতে পারেন। যাদের মাসিক আয় হবে 15,000 থেকে কম, মাসিক 15,000-এর উপরে হলে হবে না, বা ইনকাম ট্যাক্স পে করছেন এমন হলেও হবে না। তো এগুলো হচ্ছে যোগ্যতা কারা কারা পাবেন সে বিষয় নিয়ে। এবার একটু বলে নেই নিশ্চিত অ্যামাউন্ট কী পাবেন। তো 60 বছর কমপ্লিট হওয়ার পর নিশ্চিত একটি পেনশন অ্যামাউন্ট পাবেন, সেটা হলো 3,000 টাকা করে প্রতি মাসে আজীবন সেটা পেয়ে যাবেন। বন্ধুরা চলুন এবার একটা টেবিল রয়েছে, টেবিলটি দেখে নেই যে 18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা কোন বয়সে কত টাকা করে মান্থলি কন্ট্রিবিউশন দেবে আর সরকার কত টাকা করে দেবে। তো যাদের বয়স রয়েছে 18 বছর যদি থাকা অবস্থায় যদি ওনারা শুরু করেন তাহলে মান্থলি কন্ট্রিবিউশন হবে 55 টাকা, আর সেন্ট্রাল গভর্নমেন্ট আরও 55 টাকা দেবে। তো মান্থলি সেটা ক্রেডিট হবে ওনার পেনশন অ্যাকাউন্টে। তো এইভাবে যদি 23 বছরের হয় তাহলে উনি 72 টাকা করে, 72 রুপিস সরকার দেবে, 72 রুপিস, তো টোটাল হবে 104 রুপিস। সো সেটা ওনার পেনশন অ্যাকাউন্টে জমা হবে। তারপরে যদি কেউ বয়স হয় 29 বছর তাহলে 100 টাকা করে হবে, 100+100 200 রুপিস পেনশন অ্যাকাউন্টে জমা হবে। এরকম করে যার বয়স 40 বছর, তো সেটা হলো লাস্ট, তো 40 বছর যাদের তারা 200 টাকা করে জমা দিতে হবে, সরকারের পক্ষ থেকে আসবে 200 টাকা, 400 টাকা করে মান্থলি জমা হবে। তো এই টেবিল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এজ অনুযায়ী পৃথক হচ্ছে এই মান্থলি কন্ট্রিবিউশনটি, আর যে অ্যামাউন্টটি মান্থলি দেওয়া হবে সেটা ইকুয়াল অ্যামাউন্ট সরকারও দেবে। তো বন্ধুরা, আরও কিছু জরুরি পয়েন্ট রয়েছে যেগুলি আপনাদের জানা খুবই দরকার। যদি একজন বেনিফিশিয়ারি 10 বছরের নিচে এই পেনশন স্কিম থেকে উইথড্র করতে চান বা এক্সিট করতে চান, তাহলে শুধুমাত্র ওনার যে কন্ট্রিবিউশনটি রয়েছে সেই কন্ট্রিবিউশন ওনাকে দেওয়া হবে, আর যেটা হবে আমাদের সেভিংস ব্যাংকের যে ইন্টারেস্ট সেটি যোগ দিয়ে। তারপর 2 নম্বর কন্ডিশন হচ্ছে, যদি 10 বছরের পরে বা 60 বছর কমপ্লিট হওয়ার আগে যদি কেউ উইথড্র করতে চান, তাহলে যে ওনার যে শেয়ার রয়েছে সেটার উপরে যেটা ইন্টারেস্ট আসবে সেই ইন্টারেস্ট অথবা ব্যাঙ্ক ইন্টারেস্ট যেটি বেশি হবে সেই ইন্টারেস্টটি যোগ হবে ওনার যে কন্ট্রিবিউশন তার সঙ্গে যোগ দিয়ে ওনাকে এই ফান্ডটি দেওয়া হবে এবং উনি এক্সিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। তারপরে বলা হচ্ছে যে যদি একজন বেনিফিশিয়ারি রেগুলার চালিয়ে যান এবং মারা যান যে কোনো একটি কারণে, তাহলে ওনার স্ত্রীকে একটি সুযোগ দেওয়া হবে, উনিও এই কন্টিনিউয়াসলি নিয়মিত পেমেন্ট দিয়ে রেগুলার কন্ট্রিবিউশন দিয়ে উনি চালিয়ে যেতে পারেন অথবা উনি এক্সিটও করতে পারেন। তো এক্সিট করার ক্ষেত্রে সেম ঠিক আগের পয়েন্টের মতো ওনার যে কন্ট্রিবিউশন রয়েছে সেটাতে যেটা ইন্টারেস্ট হবে অথবা ব্যাংকের যেটা ইন্টারেস্ট হবে দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটাকে অ্যাড করে ওনাকে দিয়ে দেওয়া হবে এবং উনি এক্সিট করতে পারবেন। তারপর আরেকটি পয়েন্টে দেখা গেছে যে যদি বেনিফিশিয়ারি রেগুলার কন্ট্রিবিউশন দিয়ে যান এবং পারমানেন্টলি ডিজেবল হয়ে যান, তাহলে ওনার মানে 60 বছরের আগে যদি এটা হয় তাহলে ওনার স্ত্রীকে বা স্বামীকে সেটার সুযোগ দেওয়া হবে কন্টিনিউ করার জন্য, অথবা উনি যদি চান তাহলে উনি উইথড্র করতে পারবেন। আর সেটার জন্য এই একই সিস্টেম যে ওনার যে কন্ট্রিবিউশন তার সঙ্গে যেটা ইন্টারেস্ট হবে অথবা ব্যাংকের যেটা ইন্টারেস্ট যেটা বেশি হবে দুটার মধ্যে সেটাকে যোগ দিয়ে ওনাকে অ্যামাউন্টটি দিয়ে দেওয়া হবে। তারপর আরেকটি কন্ডিশন রয়েছে যে ডিফল্ট যদি হয়ে যায় কয়েক মাসের জন্য বা কয়েক বছরের জন্য, যদি উনি ডিফল্টার হয়ে যান ওনার কন্টিনিউয়াসলি দিতে পারেননি, তাহলে ওনাকে একটি চান্স দেওয়া হবে যে ওনার যে আউটস্ট্যান্ডিং যেটা ডিউ রয়েছে সেটা কমপ্লিট
উইথ পেনাল্টি চার্জেসও লাগবে। সেই দুটো মিলিয়ে যত টাকা হবে সেটা উনি একসঙ্গে জমা দিতে পারেন। জমা দিয়ে আবার রেগুলার উনি ওনার পেনশন স্কিমটি, পেনশন অ্যাকাউন্টটি চালিয়ে যেতে পারেন। তারপরে লাস্ট একটি পয়েন্টে বলা হয়েছে যে যদি একবার বেনিফিশিয়ারি জয়েন করে নেন এই স্কিমে, তাহলে ওনাকে 60 বছর পর্যন্ত কন্টিনিউ করে যেতে হবে, মানে চালিয়ে যেতে হবে, যেটা মান্থলি কন্ট্রিবিউশন হবে ওনাকে দিয়ে যেতে হবে। তারপরে 60 বছর কমপ্লিট হলে উনি একদম শিওর 3000 rupees এজ এ ফ্যামিলি পেনশন হিসাবে পেয়ে যেতে থাকবেন। বন্ধুরা, এবার চলে আসি হাউ টু রেজিস্টার ফর PMSYM। তো এবার আপনি রেজিস্ট্রেশন কীভাবে করবেন বা এনরোলমেন্ট কীভাবে করবেন? তো এনরোলমেন্ট করার জন্য আপনাকে CSC-তে যেতে হবে, মানে কমন সার্ভিস সেন্টারে যেতে হবে, যেখানে ভিলেজ লেভেল এন্টারপ্রেনিয়র রয়েছেন BLE, ওনারাই আপনার হয়ে সেগুলো করবেন, আপনার অ্যাকাউন্টটি খুলে দেবেন। তো আপনার অ্যাকাউন্টটি খোলার জন্য বা এনরোলমেন্টের জন্য কী কী বস্তু দরকার, জরুরি যে জিনিসগুলো লাগবে আর সেটার ভিত্তিতে আপনার যে ডকুমেন্ট আপনার সঙ্গে নিতে হবে, সেটার জন্য আপনার আধার নাম্বার লাগবে, আপনার নাম লাগবে, আপনার ডেট অফ বার্থ লাগবে, যেটা আপনার আধার কার্ডে লেখা থাকবে, আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ইমেল আইডি লাগবে, আপনার মোবাইল নাম্বার লাগবে, তারপর আপনার স্বামী বা স্ত্রী এবং আপনার নমিনি ডিটেলস, সেটাও লাগবে। তো এটার জন্য মূলত আপনার মোবাইল নাম্বার লাগছে, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগছে, তো অ্যাকাউন্ট বইটি নিয়ে যাবেন, আর আধার কার্ডটি আপনার লাগবে, আর ডিটেলস যেটা আপনার নমিনি এবং আপনার স্পাউস নেম সেটা তো আপনি বলেই দেবেন সেখানে। এই তিনটা জিনিস আপনি আপনার সঙ্গে নিয়ে আপনি CSC সেন্টারে চলে যেতে পারেন। CSC সেন্টারে BLE-রা এই আপনার হয়ে কাজটি করবেন। তো আপনার আধার কার্ড এবং সেভিংস ব্যাঙ্কের যে ডিটেলস যেগুলো আছে, এগুলো ওনারা একটি নির্ধারিত ওয়েবসাইটে এই পেনশন অ্যাকাউন্ট খোলার জন্য ওনারা এন্ট্রি করবেন। বেনিফিশিয়ারি ডিটেলস দেওয়ার পরে ইলেকট্রনিক্যালি আপনার মান্থলি সাবস্ক্রিপশন কত হবে অটোমেটিক ক্যালকুলেট হয়ে আসবে, তো আপনার এইজের উপরে ভিত্তি করে। তারপর প্রথম যে আপনি ইনস্টলমেন্ট দেবেন সেটি আপনি ক্যাশে দেবেন, আর ওটা ম্যানেজ করবে ওই BLE, ভিলেজ লেভেল এন্টারপ্রেনিয়র যারা রয়েছেন ওনারাই ম্যানেজ করবেন। তারপরে আপনার যে এই অনলাইন শ্রমযোগী পেনশন নাম্বার একটি জেনারেট হবে যখন সাকসেসফুল পেমেন্ট হয়ে যাবে। তারপরে তো এরপরে আপনার অটো ডেবিট একটা ম্যান্ডেট আসবে, সেটাতে আপনার সই করে আপনাকে দিতে হবে। অটো ডেবিট ম্যান্ডেটটি হচ্ছে যে মাসে যে টাকাটা আপনার কন্ট্রিবিউশনটা হবে সেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে তারপরে পেনশন অ্যাকাউন্টে জমা হবে, এই ম্যান্ডেটটি আপনাকে সই করে দিতে হবে। সই করার পর এই অটো ডেবিট ম্যান্ডেটটি ওনারা আপলোড করবেন। আপলোড করার পরে শেষে একটা প্রিন্ট আউট নিয়ে আপনাকে একটি কার্ড দেবেন, এই শ্রমযোগী যে কার্ডটি আসবে বা প্রডিউস হবে সেটা ওনারা দিয়ে দেবেন। তো যখন কনফার্মেশন হয়ে যাবে ব্যাংক থেকে কনফার্মেশনের পর যে অটো ডেবিট যে ম্যান্ডেটটি রয়েছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আপনার মোবাইল নম্বরও অ্যাক্টিভেট হয়ে যাবে, লিঙ্ক হয়ে যাবে। তারপর আপনি পরবর্তীতে যখন যত কন্ট্রিবিউশন দেবে সেটার বিষয়ে আপনি SMS যোগে তথ্য পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কিছু কাজে আসবে। যদি ভালো লাগে এই ভিডিওটি বা কাজে আসে আপনাদের, তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যাতে ওনারাও উপকৃত হয়। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, পরবর্তীতে দেখা হবে উইথ সামথিং ডিফারেন্ট, সামথিং নিউ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।